मित्र भगवान अनेक लीलार स्थान रही है वृंदावन धामे शाखा रही है एतटा पुरानो एवं विशाल तो एटी हलो सेई दर्शनेर स्थान देखुन तो क्षीर प्रसाद नेवार जन्य भक्तरा आसेन बाटोरे छोले बाटोरे अरे बाप रे बाप मित्र आरेकटुखानी चलार पर आरेकटी स्थान देखलाम सेखानेओ होच्छे भंडारा तो मित्र आमरा अवशेषे चले ही आसलाम जमुनार तटे मृदु मृदु हावा बोइछे शीतल एकदम आकाशे रोद आछे किन्तु हावा एतटा शीतल जे से रोद तेमन एकटा दुःख कष्ट आमादेरके दिते पाच्छे ना। तो मित्र भगवानेर अनेक लीलार स्थान रयेछे एई वृंदावन धामे तो ना आछे भगवानेर लीलार अंत ना आछे भगवानेर लीलार शेष तार मध्ये प्रसिद्ध लीला एकटी सेटी तो जानें जेटी हलो कालिया दमन कालिया नाग के दमन करेछिलो ताई ना। तो सेई कालिया नाग विशेष विशाल हजारो फेना विशिष्ट सेई कालिया नागेर उपरे उठे भगवान श्रीकृष्ण नृत्य करें कालिया के दमन करें एवं वृंदावन थेके अन्यत्र पाठिये देवा हय सेई कालिया के। किन्तु मित्र सेई कालिया के मारे केन भगवान श्रीकृष्ण केन तारा एखान थेके मेरे फेले ना माने कष्ट तो दे तार मस्तकेर उपरे नृत्य करे एवं तार मुख थेके रक्त निर्गत हय सेई जमुनार जले ताई ना एवं भगवान कदम्ब वृक्षेर उपर थेके लाभ दिए पड़ें किन्तु केन ब्राह्मण एवं गोमातादेर रक्षा कराई छिलो भगवान श्रीकृष्णेर प्रतिज्ञा सेई रक्षा करार जन्यई किन्तु आसेन एई वृंदावन धामे मनुष्य लीला करबार जन्य। एबारे जदि आमरा बोली मित्र जे सेई मने चाय ना कखनो जे एमन सुंदर लीला এবং সেখানে যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সেই স্থানটি কোথায় যদি একবার চোখে দেখতে পেতাম তাহলে কতই না ভালো লাগতো তাই না। যে বৃক্ষের উপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ লাভ দিয়েছিলেন কালিয়াকে দমন করার জন্য সেই স্থানটি যদি দেখতে পেতাম কতই না ভালো লাগতো। হ্যাঁ মিত্র চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই স্থানটি আমরা দর্শন করব কোথায় সেটি হলো কালিয়া দমনের স্থান এবং সেই বৃক্ষ যে বৃক্ষের উপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ ছাপ দিয়েছিলেন जमुनार जल। हाँ मित्र এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই সেই স্থান মিত্র যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন অপেক্ষা করেছিলেন সখাদের জন্য এবং সখারা অবাক চোখে তাকিয়ে দেখেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে। হ্যাঁ তিনি কি করছেন তিনি এই যে বৃক্ষ দেখা যাচ্ছে উপরে এই বৃক্ষের উপরে উঠে ঝাঁপ দিয়েছিলেন। এবারে মনে প্রশ্ন হতে পারে এটি কি সেই 5,000-5,500 বছর পুরনো বৃক্ষ। হ্যাঁ মিত্র কেন কি এই বৃক্ষের শেকড় নিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে এর অংশ নিয়ে যে এটি সেই সময়ের পুরনো বৃক্ষ এবং একটি সময় এই স্থানটি পুরো জলে পরিপূর্ণ থাকে মানে এই অবধি জল ভরে যায় আর সামনে যে যমুনা রয়েছে এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তার ওপারেই রয়েছে যমুনাজি অবশ্য সেই যমুনাজিও আমরা দর্শন করব এবং সেই যমুনা এই অবধি এসে ছিল সেই বৃক্ষই আমরা দর্শন করছি আজকে সেই কেলিকদম যে কদমের বৃক্ষর উপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন তার নিকটে অবশ্যই যাব মিত্র এই সেই পবিত্র স্থান। কিন্তু দুঃখের বিষয় এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরের বিগ্রহ আমরা দর্শন করতে পারবো না তার কারণ হলো এখানে ক্যামেরা অ্যালাউ করেন না এটাই হলো আসল একটি প্রবলেম এখানে যে এখানে ক্যামেরা অ্যালাউ করেন না ফটোগ্রাফি সব কিছু। হ্যাঁ হ্যাঁ রাধেশ শ্যাম ইয়া ক্যামেরা নেই চলেগা না ইসে বিয়ে নেই লে যা পা রা হ্যাঁ রাধে শ্যাম রাধে রাধে। তো এটি হলো সেই দর্শনের স্থান দেখুন সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে নাগপত্নীরা রয়েছে এখানে এবং ভগবান শ্রীকৃষ্ণ মাঝখানে দাঁড়িয়ে আছেন অনেকে ভক্তরা এখানে রয়েছেন আর এই সেই পবিত্র বৃক্ষ ভাবা যায় অবশ্যই স্পর্শ করবো এই বৃক্ষ আমরা এর উপর থেকেই ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন। আর এই যে কদমের বৃক্ষ আরেকটি মজার বিষয় হলো এই যে এখানে যে ফুল ফুটে আছে না যে কেলিকদমের দারুণ সুগন্ধ অনেকটা কাছাকাছি যেরকম আমরা কদম ফুল দর্শন করি সেই কদম ফুলের মতো অনেকটা সুবাস কিন্তু তার থেকে অধুর মধুর আদি মধুর হ্যাঁ খুবই সুন্দর লাগে তার থেকে অনেক এক দিব্য সুগন্ধ বেরোয় এই কেলিকদমের ফুল থেকে যখন আপনারা আসবেন
এবার সবার নাসিকা তো একরকম স্বাদ দেয় না, জানি না, আমি তো এর গন্ধ নিয়েছি, অদ্ভুত সুন্দর লেগেছে। আর অনেকও ভক্তরা এখানে বসে ভগবানের লীলাকথা শ্রবণ করেছেন, দর্শন করেছেন, দর্শন করে যাচ্ছেন এই স্থানটি ভক্তরা। এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, শঙ্কর চক্র গদা পদ্ম আদি দিয়ে জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ চন্দ্র ভগবান। আর এটি তো যাই হোক, এক মাতাজি আমার ভিডিও দেখেন তাই উনি বললেন। তো দেখুন, আজকের এই জুলাই মাসে কিন্তু অনেক সৌন্দর্য বর্ধিত হয়েছে এই কেলিকদমে। আর এবার বৃক্ষের চেহারাটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এর শাখা রয়েছে এতটা পুরনো এবং বিশাল, যাকে স্তম্ভের দ্বারা তুলে ধরে তারপরে রাখা হয়েছে। মানে তার আশ্রয়ের প্রয়োজন, আর আশ্রয়ের জন্য একটি স্তম্ভের প্রয়োজন, আর সেটিই হলো এই স্তম্ভ। বাংলায় বলুন না, বুঝতে পারছি তো। বৃন্দাবন, হ্যাঁ, মথুরা, হ্যাঁ, গিরি গোবর্ধন, হ্যাঁ হ্যাঁ, মোবাইলে সার্চ করলে আমাকে দেখবে। হ্যাঁ, ঠিক বলেছেন। কোথা থেকে এসেছেন আপনি? পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, দর্শন করুন। তো কেলিকদমের সৌন্দর্য, আর ভক্তরা মনোবাসনা যাতে পূর্ণ হয় সে কারণে এরকম বস্ত্র বেঁধে থাকেন, যে মনস্কামনা পূর্ণ করার জন্য এই বস্ত্র বাঁধা হয়। আর সে সময় তো খুব ভয় দেখাচ্ছে বাদর সেনা। তো যাই হোক, এবারে আমরা আরেকটুখানি ঘুরে দর্শন করি এই স্থানটি, এবং বৃক্ষের সৌন্দর্য তো অপরিহার্য। আর এই সেই রজ, কোন রজ? ভগবানের শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের রজ, এই যে হাতে মিত্র, তাই না? ধারণ কোথায় করা উচিত? কণ্ঠে, নয়তো হৃদয়ে, মস্তকে, সর্ব অঙ্গে ধারণ করা উচিত এই মাটি, রজের রস, ভগবানের চরণ স্পর্শিত রজ হলো এই রজের রস। এবারে একটুখানি বিচার করুন মিত্র, যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের সেই কেলিকদম, কেলিকদম বৃক্ষের এই যে বিশালত্ব, কোনোরকম সন্দেহ থাকার কথা নয়। আর সন্দেহর দিকে গেলে কখনো ভক্তি প্রাপ্ত হয় না, আমাদের সর্বদা লসই হয়। বিশাল কায় বিশিষ্ট আমাদের এই কেলিকদম এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে ভক্তদেরকে দর্শন দেবার জন্য, আর ভক্তরা আসেনও দর্শন করার জন্য, মন প্রাণ ব্যাকুল করে দিয়ে দর্শন করেন। শাখা দেখুন কত বিভক্ত, বিভিন্নভাবে শাখা এখানে। হ্যাঁ মিত্র, কত পবিত্র একটি স্থান, ভগবান স্বয়ং, যে যার বালে বালে ব্রহ্মা প্রকটে প্রকটে, মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি লোমকূপ থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। নন্দ মহারাজ আদি সবাই তো, যশোদা মা সবাই বিভূষ হয়ে গিয়েছেন যে শ্রীকৃষ্ণ জলে গিয়েছে আর বোধহয় উঠবে না, আর কি হবে। হ্যাঁ, সখারা পর্যন্ত মূর্ছিত রয়েছে, কেন কি বিষের প্রভাবে সবাই বিহোশ, কিন্তু ভগবান ঠিক কালিয়াকে দমন করে সখাদেরকেও বাঁচিয়েছেন। আর একটি কথা হলো এই যে ভগবান হলো সবচাইতে বাক চতুর এবং মিষ্টিভাষী, সে ক্ষমা প্রার্থনা করলেন। চিন্তা করুন, এ হলো আমাদের ভগবান, কি প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের কালিয়ার কাছে ক্ষমা চাওয়া? কিন্তু না, ভগবান নিজেকে কখনোই ভগবান মনেই করেন না, এটাই তো হলো তার ভগবত্তা। এবং কালিয়াকে বললেন তুমি অন্যত্র যাও, কালিয়া তারপরে অন্যত্র চলে গেলেন। আমাদের ভগবানের বাক চতুরাই দেখে তো সব সাধু মহাত্মারা আরো মুগ্ধ হয়ে যান, ভগবানের প্রেমে পড়ে যান। তো এবারে বৃন্দাবন ভ্রমণে আসার পরে আরেকটুখানি গাইডও আমি করে দেবো ভিডিওটির মাধ্যমে, সেটি হলো
একটুখানি ওই যে পূজারি আছে ওইদিকে ফিরে আছে, আমরা যদি পারি একটু দর্শন করে নিই। মিত্র, একটুখানি চালাকি করে দর্শন করিয়ে দিলাম একটুখানি, কেন কি পূজারি ভগবানের দিকে ফিরে কিছু করছিলেন, আর সে সময় পিছন দিক থেকে একটুখানি ফুটেজ নিয়ে নিলাম, কেন কি এর আগে আমি গত বছর ভিডিও শ্যুট করেছিলাম এই স্থানে, পূজারি করতে দেয়নি, কোনোরকম চান্স পাইনি, দর্শন করাতে পারিনি, তো এবারে একটুখানি দর্শন করিয়ে দিলাম। এ হলো ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা না থাকলে আমরা কি করেই বা দর্শন করব, তাই না? তো এবারে দুপুর হয়ে এসছে, প্রসাদ পাওয়ার সময় হয়েছে, প্রসাদ পেতে যেতে হবে। আর প্রসাদ পেতে যাওয়ার স্থান কোথায় সেটি মন্দির রয়েছে সামনে, সেই স্থানে যাব প্রসাদ পাওয়ার জন্য কেশিঘাটে। তো সেটি হলো 12:30টার সময়, আর এখন বাজে 12:12। অসুবিধে নেই, প্রসাদ পেলেও ভালো না পেলেও ভালো, রাধারানীর ধামে এসব চিন্তা করে কখনো ভ্রমণ করি না, যা হবে রাধে বুঝবে, আমার কি। যমুনার তটে যেতে যেতে মিত্র চোখে পড়লো ভান্ডারা। আচ্ছা, দেখা যাক রাধারানী এখানে কি সেবা করাচ্ছেন ভক্তদের। আমি তো সব কিছুই দেখাবার জন্য পাগল। সেটি হলো দেখুন ক্ষীর, ক্ষীর প্রসাদ সার্ভ করছেন এখানে। হ্যাঁ, ভক্তরা খুব আনন্দের সাথে জয় জয় শ্রী রাধারানী। তো ক্ষীর প্রসাদ দেওয়ার জন্যই ভক্তরা আসছেন, লাইন দিয়ে ক্ষীর প্রসাদ নিচ্ছেন আনন্দের সহিত। তো রাধারানী কাউকেই অভুক্ত রাখেন না তার ধামে, এরকম প্রসাদ বিতরণ পর্ব চলতেই থাকে চলতেই থাকে। এবার শুধু যে একবার নিয়ে আপনি আর পাবেন না এমনটি নয়, অনেকও বার চাইলে এখানে পেট ভর্তি করে প্রসাদ পেতে পারেন, মানে যতক্ষণ আপনার পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত আপনি প্রসাদ পেয়েই যেতে পারেন, পেয়েই যেতে পারেন, কোনো রকম না নেই। যে একবার নিয়েছো পুনরায় কেন নিচ্ছ, আনলিমিটেড। আমি এবার প্রশ্ন হতে পারে যে আমি নিয়েছি কি না, আমি নেইনি, আসলে নেইনি মানে দুপুরে প্রসাদ পাবো মন্দিরে কথা দিয়েছি, সেখানে প্রসাদ পেতে হবে, তো সময় হয়ে এসছে, তো এই কারণেই এখন ছেড়ে দিলাম। আর তাছাড়া আরেকটি ব্যাপার বলে, আমিও মানি সে ব্যাপারটা, সেটা হলো যে সাধু মহাত্মারা এটা মনে করেন যে যারা ভান্ডারা দেয় এই যে প্রসাদ বিতরণ করে, এগুলো যদি পাওয়া হয় সেবা করা হয় যে তার কাছে ঋণী হয়ে যায় বা আমার পুণ্য তার কাছে চলে যায়, এরকমও নাকি একটা ব্যাপার থাকে, তো সে কারণেই বলতে পারেন আবার একটুখানি এটাও মানি। আর একটা বৃন্দাবনের প্রসিদ্ধ খাবার বলি, যেহেতু নিবেদন করা তো স্পটে থাকে না, সেটি হলো ছোলে কুলচে এটাকে বলা হয়। তো ছোলে কুলচে বলে ঘুগনির একটি সবজি থাকবে এরকম, বা ছোলার তার সাথে এরকম, এটাকেই বলে বাটোরে, ছোলে বাটোরে বলে। হ্যাঁ, তো এটা বেশ খেতে খুব সুস্বাদু এবং টেস্টি, বিশেষ করে ব্রজবাসীরা এবং যারা ইউপি স্টেটে থাকেন তারা এই জিনিসটি খুব পছন্দ করেন। তো আমিও কিন্তু মাঝে মধ্যে এগুলো আমাদের রাধাকুণ্ডে পাওয়া যায় গ্রহণ করি, গ্রহণ করি না তা নয়। তো যাই হোক, এরকম অনেক খুঁটিনাটি জিনিস আছে যেগুলো দেখাতে বেশ ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে দেখতে, কেন কি বৃন্দাবন ধাম হলো অপ্রাকৃত ধাম, এখানের সব কিছুই যেন এক অপূর্ব সুন্দর লাগে, লাগে না আমার তো মনে হয় মিত্র, আমি ওই জন্য দেখাই যে যা কিছু দেখবেন সব, একটা গাছ থেকে পাতাও যদি পড়ে থাকে সেই পাতাটা উঠিয়ে যদি বলি এটি কৃষ্ণের চরণের অর্পিত, বা গাছ হয়তো নিজেকে ধামের সেবা করার জন্য সেই পাতা দিচ্ছেন যে গোমা তারা সেবা করবেন সেই পাতা, তার মানে কি বৃক্ষ গো সেবা করছে, কেন কি তার পাতা তো গোমাতার সেবায় লাগছে, তো সেই আর কি ভাবলে হৃদয়ের দৃষ্টি দিয়ে দেখলে পরে সব কিছুই মধুরাতি মধুর লাগে, মধুরাতি মধুর লাগে। আরে বাপ রে বাপ মিত্র, আরেকটুখানি চলার পরে আরেকটি স্থান দেখলাম, সেখানেও হচ্ছে ভান্ডারা, মানে সেখানেও হলো বৈষ্ণব সভা, কী আইটেম দিচ্ছে দেখি একটু, এখানে
হ্যাঁ আইচান তো দেখাই চাই, এই যে মাঝির হাতে রয়েছে দেখো কত সুন্দর, পায়েস রয়েছে আর কি, লুচি সবজি রয়েছে আর কি আছে দেখি, হ্যাঁ লুচি সবজি আর ক্ষীর, বাস এই হলো এখানের ভান্ডারা। তো দেখুন মিত্র কত সেবা করবেন, হ্যাঁ রাধারানী কত সেবা করাচ্ছে ভক্তদের, দেখুন সেবার কোনো শেষ নেই, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে। আর এই রাস্তা থেকে হেঁটে গেলেই পড়বে যমুনাজি, হ্যাঁ তো যমুনাজিকে দর্শন কর লেতে হ্যাঁ চলো ফের। তো মিত্র আমরা অবশেষে চলেই আসলাম যমুনার তটে, ধুধু করছে যমুনা, এটি হলো যমুনার তট। তো জীবন সার্থক আমাদের এই যমুনার তট, আর কিছুদিন পরেই এত বৃষ্টি হবে এখানে, এত বৃষ্টি হবে যে এসব জায়গা পুরো যমুনাজি ভরে থাকবে না এই অবধি। সবে তো জুলাই মাসটা ক্রস করছে। তো মিত্র ভগবানের কালিয়া দমন লীলাটি আমরা দর্শন করলাম, অনেক কিছু জানলাম, সেই স্থানও দর্শন করলাম, আর যমুনাজিকে দর্শন করব না এটা তো হতেই পারে না। তো সুন্দর মৃদু মৃদু হাওয়া বইছে, শীতল একদম, আকাশে রোদ আছে কিন্তু হাওয়া এতটা শীতল যে সে রোদ তেমন একটা দুঃখ কষ্ট আমাদেরকে দিতে পারছে না, দিতে পারছে না। এবং আজকের এই ভিডিওটি কিন্তু মিত্র এই যমুনাজিকে দর্শন করেই এন্ড করতে হবে। তো অবশ্যই মিত্র পরবর্তী ভিডিওতে আবার তৈরি থাকবেন অন্য কোনো দর্শনীয় স্থান দেখার জন্য, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, যমুনাজি কি জয়, যমুনা মাইয়া কি জয়, জয় জয় রাধে শ্যাম।